বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, রাষ্ট্রীয় থেকে সব পর্যায়ে ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করা গেলেই সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করা যাবে। সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বক্তব্য রাখেন।